হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো রয়েছো। মুন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আজকের ভিডিও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি মূলত কথা বলবো জেএসসি পরীক্ষা দিয়ে যারা এখন অবসরে রয়েছে তাদের উদ্দেশ্যে, অর্থাৎ জেএসসি পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টদের মধ্যে এই চিন্তাটাই সাধারণত থাকে যে নবম শ্রেণীতে ওঠার পর সে কোন গ্রুপটাকে পছন্দ করবে, সায়েন্স, আর্টস নাকি কমার্স। এটা নিয়ে আজকে মূলত কথা বলবো। এই বিষয়ে আমাদের আরেকটি ভিডিও দেওয়া ছিল, কিন্তু ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ডের সমস্যা থাকায় দ্বিতীয়বার ভিডিওটি আমি দিলাম নতুন কিছু তথ্য সংযোজনের মাধ্যমে। আশা করি কিছুক্ষণ আমার সাথে থাকলে কোন গ্রুপটি তুমি চয়েস করবে এই বিষয়ে তোমার একটি ধারণা চলে আসবে। তো প্রথমে আমরা আসি, আসলে তুমি কোন গ্রুপটি চয়েস করবে এটা একান্তই নির্ভর করবে তোমার ওপর। তবে আমি এখানে মূলত সায়েন্স, আর্টস এবং কমার্সের কিছু সুবিধা কিছু অসুবিধা নিয়ে কথা বলবো, এবং এই বিষয়টি তুমি অনুধাবন করে তোমার সাথে মিলিয়ে নিবে যে এই বিষয়গুলো অনুধাবন করে কোন গ্রুপে তোমার যাওয়া উচিত, সেই গ্রুপটি তুমি নিজেই পছন্দ করবে। আসলে এই ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে তোমাকে একটি গ্রুপের প্রতি আমি আকৃষ্ট করব, বরং আমি এই গ্রুপগুলো নিয়ে একটু কথা বলবো, তুমি নিজেই তোমার পছন্দের গ্রুপটি চয়েস করবে। তা প্রথমে আমরা আসি সায়েন্স, আর্টস এবং কমার্সগুলোর মধ্যে সুবিধা এবং অসুবিধা। প্রথমে আমরা কথা বলবো সায়েন্সের সুবিধা নিয়ে। সায়েন্সে পড়লে যেটা হয় সেটা হলো, স্বাভাবিকভাবে তুমি যখন সায়েন্সে পড়বে তখন সবাই মনে করবে যে তুমি নিশ্চয়ই ভালো স্টুডেন্ট, কারণ সাধারণত এখন আমাদের দেশে ভালো স্টুডেন্টরাই সায়েন্স নেয়। এক্ষেত্রে তোমার প্রথম পরিচিতি যেটা হবে সেটা হলো যে সায়েন্সে পড়ো যেহেতু তাহলে তুমি ভালো স্টুডেন্ট, এটা মানুষের মধ্যে একটা ধারণা হতে পারে বা হবে। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে সায়েন্সে যখন তুমি পড়বা, পরবর্তীতে ভবিষ্যতে ইন্টারে অথবা ইন্টারের পরবর্তী লেভেলে তুমি ইচ্ছে করলে এই সায়েন্স গ্রুপ থেকে আর্টস গ্রুপে অথবা কমার্স গ্রুপে যেতে পারবে। অর্থাৎ সামগ্রিকভাবে সকল দুয়ার তোমার জন্য খোলা থাকবে, সেটা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা আর্টস অথবা কমার্সের যে কোনো বিষয়ে তুমি ভবিষ্যতে যেতে পারবে। এটা হচ্ছে সায়েন্সের ভালো একটা সুবিধা। তবে সায়েন্সে শুধু সুবিধা নয়, পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে, আর সেটি হলো সায়েন্সে যদি তুমি পড়াশোনা করো সেই ক্ষেত্রে তোমার সারাটা বছর পড়াশোনার মধ্যেই থাকতে হয়, পড়াশোনার বাইরে যাওয়ার তেমন একটা সুযোগ থাকে না। কারণ সায়েন্সের বিষয়গুলো এমন যে এখানে যদি তুমি কোনো গ্যাপ দিতে চাও অথবা পরে পড়বো এই চিন্তা করতে চাও তাহলে তুমি সায়েন্সে ভালো ফলাফল করতে পারবে না। অর্থাৎ সায়েন্সে পড়তে হলে তোমার সারা বছর বা সারা জীবনই পড়াশোনার মধ্যেই থাকতে হবে, কখনোই তুমি ফ্রিভাবে সময় অন্য কোনো কাজে ব্যবহার করতে সাধারণত পারবে না। এটা হচ্ছে সায়েন্সের সবচেয়ে বড় অসুবিধা। অন্যান্য যারা আর্টস বা কমার্সে পড়ছে এরকম বন্ধু বান্ধব দেখবে সারা বছর বিভিন্ন সময় ঘোরাফেরা করার পরেও তাদের ফলাফল ভালো হচ্ছে অথবা তারা বিভিন্ন কাজে সময় দেওয়ার সুযোগ পাচ্ছে, কিন্তু তুমি সায়েন্সে পড়লে পড়াশোনার পিছনে তোমার প্রচুর সময় ব্যয় করতে হবে, যার ফলে তুমি খেলাধুলা বা জীবনের যে আনন্দ উপভোগ এখান থেকে কিছুটা হলেও বঞ্চিত হবে, কারণ তোমাকে পড়াশোনার মধ্যেই থাকতে হবে। এটা আসলে সায়েন্সের সবচেয়ে বড় অসুবিধা। এবার আসি আমি কমার্সের সুবিধা নিয়ে। কমার্সের যেটি সুবিধা সেটি হলো, কমার্স যখন তুমি পড়বে স্বাভাবিকভাবে মানুষজন মনে করবে তুমি মাঝারি মানের একজন স্টুডেন্ট, খারাপও না খুব ভালোও না। আরেকটা কথা হচ্ছে বর্তমান বাজারে বাংলাদেশে ব্যাংকের চাকরির পরিমাণটা অনেক বেশি বা ব্যাংকের পরিধি অনেক বেশি, যার কারণে একজন যখন কমার্স থেকে অর্থাৎ ব্যবসায় শিক্ষা থেকে পাশ করবে সে ব্যাংকের চাকরিগুলো অন্যান্য ডিপার্টমেন্ট অর্থাৎ সায়েন্স বা আর্টসের স্টুডেন্টের চাইতে তার অগ্রাধিকার একটু হলেও বেশি থাকবে, যার কারণে কমার্সে যখন তুমি পড়বে তোমার ব্যাংকে জবের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর কমার্স বা ব্যবসায় শিক্ষাতে তোমার পড়াশোনা করতে হয় মাঝামাঝি, খুব বেশিও না খুব কমও না, যার কারণে তুমি পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে বা আনন্দ বিনোদনেও মোটামুটি একটা সময় তুমি দিতে পারবে, অর্থাৎ মাঝামাঝি পজিশনে তুমি থাকতে পারবে, অর্থাৎ জীবনটাকে উপভোগ করতে পারবে এবং পড়াশোনা করতে পারবে। এটা সবচেয়ে বড় যে সুবিধা। আর একটা হচ্ছে তুমি কমার্স থেকে বা ব্যবসায় শিক্ষা থেকে ভবিষ্যতে তুমি মানবিক বিভাগে যেতে পারবে, যদিও সায়েন্সে যেতে পারবে না কিন্তু মানবিক বিভাগে তুমি যেতে পারবে, এটা সুবিধা। আর কমার্সে যেটি অসুবিধা সেটি হলো, কমার্সে পড়াশোনা করলে
তোমাকে প্রচুর লেখালেখি করতে হবে, প্রচুর অঙ্ক করতে হবে, স্কেল টানতে হবে, প্রচুর পরিমাণে বাচ্চাদের মতো স্কেল টানার অভ্যাস করতে হবে তোমার। অর্থাৎ যারা অঙ্ক করতে বা লেখালেখি করতে ভালোবাসো তাদের জন্য কমার্স পছন্দ করতে পারো, এবং তোমার যেহেতু ব্যাংকের চাকরির ক্ষেত্রে বিশাল অগ্রাধিকার আছে, এই ক্ষেত্রেও তুমি এটা করতে পারো। আর যাদের অঙ্ক করতে বা স্কেল টানতে একেবারেই ভালো লাগে না, তারা নির্দ্বিধায় কমার্সটাকে অ্যাভয়েড করতে পারো। এবার আসি আর্টসে, যেটি সুবিধা আর্টসের সবচেয়ে যেটি বড় সুবিধা সেটি হলো, তুমি যদি আর্টসে পড়ো সেই ক্ষেত্রে তুমি জীবনটাকে উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে সময় পাবে। কারণ আর্টসের সাবজেক্টগুলো বা বিষয়গুলো মোটামুটি পড়লেও সেখান থেকে ভালো ফলাফল করা সম্ভব। এছাড়াও আরেকটি যেটি সুবিধা সেটি হলো, আর্টসে পড়লে তুমি যদি ইংরেজিতে ভালো একটা গুরুত্ব দিতে পারো, তাহলে এসএসসি প্লাস ইন্টারমিডিয়েট পাশ করার করতে করতে তুমি ইংলিশে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবে। আর তুমি জানো যে ইংরেজিতে ভালো দক্ষ হলে সে যে কোনো সেক্টরে ভালো একটি চাকরি সহজে পেতে পারে। এছাড়াও ইংরেজি দক্ষ ভালো হলে তুমি বাইরের দেশেও ভালো কোনো জব করতে পারো, কারণ বাংলাদেশে এখনও ইংরেজি ভালো শিক্ষকেরও অনেক অভাব রয়েছে, এবং বিভিন্ন চাকরিতে ইংরেজিতে দক্ষ এমন লোকেরও প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে। যদি আর্টসে পড়তে গেলে তুমি ইংরেজিতে যদি বেশি গুরুত্ব দিতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি এখান থেকে অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারবে। আরেকটা বড় ধরনের সুবিধা হলো, আর্টসে পড়ার পর তুমি যেহেতু এই বিষয়গুলো কম পড়তে হয়, তাহলে শুরু থেকে তুমি ভালো একটা জব তথা বিসিএস এর জন্য প্রথম থেকে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। কারণ পড়াশোনার পাশাপাশি তুমি যখন চাকরির বিষয়গুলো 9-10 থেকেই পড়াশোনা যদি করতে থাকো, তাহলে অনায়াসে তুমি বিসিএস সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভালো মানের একটা চাকরি করতে পারো। এছাড়াও যাদের লেখালেখির অভ্যাস বেশি আছে, তারা আর্টসে পড়ার পরে লেখালেখিতে মানে সময় দেওয়ার জন্য প্রচুর পরিমাণে সময় বা তুমি হাতে পাবে, যার কারণে এই বিষয়গুলোতে তুমি সময় দিতে পারবে। অথবা যারা খেলাধুলা করতে বেশি ভালোবাসো, তারা আর্টসে পড়লে খেলাধুলাতেও প্রচুর পরিমাণে সময় দিতে পারবে। অর্থাৎ জীবনটাকে অনেক ভালোভাবে উপভোগ করতে পারবে যদি তুমি আর্টসে পড়ো। সেক্ষেত্রে চাকরিরও একটা সুবিধা থাকবে, প্লাস ইংরেজিতে ভালো করতে পারলে, তোমার দক্ষতা বাড়াতে পারলে তুমি ভালো মানের একটা চাকরি করতে পারো, এবং সমাজেও তোমার একটা বড় ধরনের মানে সাপোর্ট পাবে, এবং সমাজের লোকজন তোমাকে একজন ভালো মানের একজন শিক্ষিত লোক হিসেবে পরিগণিত করবে। আর আর্টসে যেটা অসুবিধা সেটি হলো, যখন তুমি আর্টসে পড়বে অনেকে তোমাকে বলবে বা ভাববে যে ভালো স্টুডেন্ট হয়তো নয়, এই জন্য আর্টসে পড়ে, তবে এটাকে একদম পাত্তা দেওয়া উচিত নয়। আর যেটা হচ্ছে, আর্টসে যদি তুমি পড়ো, এখান থেকে ভবিষ্যতে তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না, অথবা আর্টস থেকে ভবিষ্যতে সায়েন্স অথবা কমার্সে যেতে পারবে না। তো শেষে যেটা সামারি মানে যে কথাটা আমি তোমাদেরকে বলবো সার সংক্ষেপে, সেটি হলো, আসলে এটা নির্ভর করবে কোন বিষয়গুলোর প্রতি তুমি ভালো দক্ষ। যদি তুমি অঙ্ক বিজ্ঞানে ভালো দক্ষ, সেক্ষেত্রে তুমি অনার্সে সায়েন্স নিতে পারো, তোমার যদি পড়াশোনা বেশি ভালো লাগে সায়েন্স নিতে পারো। আর যদি অঙ্ক বা বিজ্ঞানে দক্ষ ভালো না হও, সেক্ষেত্রে তুমি আর্টস অথবা কমার্সটা চয়েস করতে পারো। শেষে এটাই বলবো, আসলে আর্টস বা সায়েন্স এটা তোমার পছন্দের ব্যাপার। আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে একটু অনুধাবন করে তুমি তোমার গ্রুপটাকে চয়েস করতে চেষ্টা করবে। আসলে বাইরে কে কি বলল, কে কি মনে করলো, এটাকে মাথায় না নিয়ে তুমি কোন বিষয়টাতে ভালো করতে পারবে, কারণ সেটাই তুমি নিবে। কারণ তোমার ভবিষ্যৎটা তোমারই গড়তে হবে, এখানে অন্য কেউ তোমার ভবিষ্যৎটাকে গড়িয়ে দিতে পারবে না। তুমি যে কোনো একটা সেক্টরে গিয়ে সেই অনুপাতে যদি তুমি তোমার কাজটা ভালোভাবে করতে পারো, তাহলে আশা করা যায় তুমি যে কোনো সেক্টর বা যে কোনো গ্রুপ থেকে অনেক ভালো কিছু করতে পারবে। আমার কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, এবং তোমার বিভিন্ন লিঙ্কে অর্থাৎ বিভিন্ন সাইডে আমাদের লিঙ্কটি শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।